এক সময় বরিশাল ছিল অবহেলিত এলাকা, এখন বরিশালে বিভাগ, সিটি কর্পোরেশন, বিমানবন্দর, বিশ্ববিদ্যালয়, কীর্তনখোলা নদীতে সেতু, শিক্ষা বোর্ড, রেডিও সেন্টার, তিনটি সরকারি স্কুল সহ ব্যাপক উন্নয়ন হয়েছে। বিএনপি প্রার্থীর দাবি, বরিশালের বড় উন্নয়নগুলো বিএনপি আমলেই হয়েছে। যত ধরনের উন্নয়ন হয়েছে সবই এখানে বিএনপি সরকারের সময় হয়েছে। আওয়ামী লীগ আজকে 10 বছর যাবৎ ক্ষমতায়, দৃশ্যমান আওয়ামী লীগ আঙ্গুল উঁচিয়ে বলতে পারবে না এই শহরে যে আওয়ামী লীগ কোনো কিছু করেছে। তবে আওয়ামী লীগ প্রার্থী বলছেন উন্নয়ন হয়েছে আওয়ামী লীগের আমলেই। বিএনপি প্রার্থীর দাবি ভাওতাবাজি। উনি যে এখন উন্নয়নের কথা বলে, এ তো একটা ভাওতাবাজি, ধাপ্পাবাজি। 25 বছর যে উন্নত উন্নয়ন করতে পারেন নাই, উনি আগামীতে কি করবে? ভোটাররা বলছেন উন্নয়ন নিয়ে কারাকারি করে লাভ নেই, তারা জানেন কোন আমলে কোন উন্নয়ন হয়েছে। যে দক্ষতাশীল তারই আমরা ভোট দেওয়ার চেষ্টা করব। জনগণ তার সিদ্ধান্ত নেবে, অটল যে যে ভালো কাজ করবে তার পক্ষে রায় দিবে। যোগ্য ব্যক্তি এবং শিক্ষিত গুণ ব্যক্তি তাকেই ভোট দেওয়া উচিত। আর সুশীল সমাজ বলছে উন্নয়ন নিয়ে কথা বলার সময় প্রার্থীদের সচেতন হওয়া উচিত। কোন কোন সময় কোন ধরনের উন্নয়ন হচ্ছে তা ভোটার ও এলাকাবাসী সবাই জানা উচিত। সেক্ষেত্রে এই বিষয়ে কোনো প্রার্থী বাড়তি কথা বললে সেটি ভোটারদের কাছে গ্রহণযোগ্যতা হারাবে। বরিশাল 5 আসনে ভোটার 397,267 জন, এর মধ্যে মহিলা 196,869 জন। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল।